নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। কলকাতায় রবিবার সকালে ক্যানিং স্ট্রিটে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ। পুরো বহুতলে আগুন ছড়িয়ে পড়ায় বেড়েছে আতঙ্ক। এই বহুতলে রয়েছে ইমিটেশন জুয়েলারির দোকান সহ রয়েছে প্লাস্টিকের গোডাউনও। দাহ্য পদার্থ থাকার ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সকাল 9:30 নাগাদ প্রথমে 4 তলায় আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে 2তলা পর্যন্ত। অত্যন্ত গিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের বন্ধ দোকান ও হকারদের স্টলগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একইভাবে সরু জায়গায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে। কলকাতা থেকে প্রীতম চৌধুরীর রিপোর্ট, নিউজ বাংলা টুডে।